কিন্তু কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ কোনটা অন্যায় কোনটা ন্যায় কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না এই রাস্তা দেখে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই ধরবে গেলে আমি এখন আপনাদের সামনে ট্রাফিক কথা কোন না কেন আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ কোনটা জালেমের পথ আর কোনটা ন্যায়ের পথ কথা কোন কে আদর্শ নেতা কে জালেম নেতা এটা বুঝার লাগবে না হ্যাঁ খালি ওয়াজ শুনে যাইন না ডাক করেছেন মনে হয় সামনে দিকে যাইবা যান তাহলে নবীজির আদর্শ ব্যবহার কত সুন্দর ছিল নবীর ব্যবহার দেইকা মানুষ নবীর চরিত্র দেইকা কালেমা পড়ে মুসলমান হয়েছে কোন সুবহানাল্লাহ এই জন্য মুসলমানের ব্যবহার মারামারি কাটাকাটি হতে পারে না ভালো ব্যবহার সুন্দর মিষ্টি কথা দিয়ে মানুষকে ইসলাম বুঝাইতে হবে কথা কোন কষ্ট পেয়েছেন মনে হয় নবীজি যখন মক্কা থেকে হেজরত করে মদিনায় চলে গেলেন এর আগে ভালো করে বুঝবেন খানায় কাবার চাবি থাকতো ওসমান ইবনে তালহার কাছে একদিন নবীজি ডেকে বলে ওসমান ইবনে তালহা খানায় কাবা খুলে দাও আমি একটু ভিতরে নামাজ আদায় করবো আমার আল্লাহকে সেজদা দেব ওসমান ইবনে তালহা বলে না না যেই জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছরে জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারা গুলো যখন ওলট পালট করে পড়িয়ে ফেলা হবে সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ দুনিয়াতে যদি আপনাকে মানতাম রাসূলকে মানতাম তাহলে আমাদের জীবনের শেষ পরিণতি এরকম হতো না আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না এই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে গেল কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল কারণ আছে না নাই এরা তো আর এমনি এমনি জাহান্নামে যায় না গেছে কে বা কারা নিয়ে গেল কাদের সত্য সায়রা জাহান্নামে গেল কেন তারা জাহান্নামের পথ বেছে নিয়েছিল বলবো না আল্লাহ পাক পর রাতে সেইটা বলতেছেন অকলু রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবরানা ফাদল্লুনা সাবিলা কষ্ট হচ্ছে আপনাদের সেদিন তারা বলবে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানাইয়া জাহান্নামে নিয়ে আসছে তাহলে কয় শ্রেণীর মানুষ ওদের জাহান্নামে নিয়ে গেল জোরে কোন হাত তুলে দুই দুই দেখান তো দুই হ্যাঁ সবাই সবাই দুই লোক দেখান লিলাহ তাকবীর কয় শ্রেণীর মানুষ জাহান্নামে নিয়ে গেছে ওদেরকে আরো জোরে আরো জোরে জোর হলো না উঠে যাবে ঠেকবে না রে ভালো তো অভ্যাস আছে হাত নামা দুই শ্রেণীর মানুষ এক নাম্বার নেতা দুই নাম্বার মুরব্বী কথা বোঝেন নাই দিলের কানটা লাগা শুনবেন সুখের উপর ডাইরেক্ট স্টেজটা কেমনে যে সাজাইছে তাই না ভাই একবারে ডাইরেক্ট এখন উপায় নেই বসে হ্যাঁ পিছিয়েও তো লাভ হবে থাক আচ্ছা হোক হোক কষ্ট হোক টাকাটা হালাল হবে বসে দিলের কানটা লাগা শোনেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে আসছে বাজান গো আমার ভালো করে বুঝবেন কোন নেতা আপনাকে জাহান্নামে নিয়ে গেল যেই নেতা আপনাকে টেন্ডারবাজি শিখাই চাঁদাবাজি শিখাই মানুষের জায়গা জমি দখল করা শিখাই সহজ একটা উদাহরণ দিয়ে কথাটা বললে আপনারা বুঝে নেবেন আমি একটু আদর্শ নেতার পরিচয় আপনাদের সামনে তুলে ধরব আর যেই নেতাগুলো জাহান্নামে নিয়ে যাবে তাদের ভালো না বদ গুণগুলো তুলে ধরব কথা কন না কেন বোঝার একটু চেষ্টা করেন আজকের আলোচনাটা সম্পূর্ণ ব্যতিক্রম এতদিন যেগুলো মাহফিল শুনছেন তার সেটা আলাদা কথা কি বুঝাতে পারলাম কারণ এটা এবছরে কলরা শেষ মাহফিল আপাতত এই বছরের মতো বিদায় এদিক খেয়াল করেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম মনে করেন আমার গাইবান্ধা শহরে এমন একজন নেতা আছে
যেই নেতার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। নেতা যদি বলে দিন দিন রাত বলে রাত, নেতার একটা টেলিফোনে থানার পোশাকধারী কর্মকর্তা পর্যন্ত কাঁপে। এরকম পাওয়ারফুল নেতা আছে না? তো গাইবান্ধা ওই নেতার কিছু সেলা সামুন্ডা ক্যাডার আছে, ওরা যা দেখবে তালুকদার সাহেব বিল্ডিং করতেছে, বিল্ডিং পাঁচতলা বাড়ি বানাচ্ছে। তখন যা বলতেছে তালুকদার সাহেব টাকা ভালো ইনকাম করছেন, বিল্ডিং বানাচ্ছেন, বড় ভাই মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে না? তো বলতেছে তোমার বড় ভাই, আরে মিয়া বড় ভাই চেনেন না মানে? পুরো গাইবান্ধা সকল বড় ভাইয়ের কথায় ওঠে আর বসে। তখন বলতেছে বাবা তার মিষ্টি খাওয়ার লাগবে? বলে হ্যাঁ 500 টাকা নিয়ে যাও। আপনি কি মনে করেছেন আমার বড় ভাই ফকির? হ্যাঁ 500 টাকার মিষ্টি খায়? আপনার বিল্ডিং কয়তলা? কয় পাঁচতলা। কয় 5 লাখ লাগবে? বলছে বাবা দিলে কি লাভ, না দিলে কি লস, দেওয়ার ফজিলত কি আর না দেওয়ার অভিশাপ কি? তখন বলতেছে দিলে বিল্ডিং বানাইতে পারবেন, আর না দিলে যা করেছেন কাজ স্টপ। বড় ভাইয়ের কথায় গাইবান্ধা ওঠে আর বসে। বলে তাই নাকি? বলে ঠিক আছে বাবা, রবিবারে আইসো, ব্যাংক থেকে টাকা তুলে রাখবো। রবিবারের দিনে ব্যাংক থেকে 5 লাখ টাকা দিয়ে দিলেন, ওই 5 লাখ টাকা নিয়ে যায়, বলতেছে বড় ভাই এই যে তালুকদার সাহেব মিষ্টি খাইতে দিয়েছে। কয় লাখ? কয় 5 লাখ। কয় সাব্বাস, বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, ধর এখান থেকে 50,000 নিয়ে যা। তোর নাম কি রে? বলে আমার নাম রুবেল। ব্যাটা এগুলো লাইনে রুবেল চলে? আজ থেকে তোর নাম বুলেট, কথা কওয়ার আগে বুলেট ঢুকে দিল। কথা কর না কেন? রাগ করেছেন মনে হয় রে? পরকিয়া প্রেম কইরা স্বামীরে মানার ফন্দি করছে রাজধানীর এক মহিলা। একটা অস্ত্রধারী সন্ত্রাসীকে ভাড়া করছে, দুইটা গুলি মারছে স্বামীর দিকে, লাগে নাই, লাস্টে চাকু দিয়ে আঘাত করছে। চিন্তা করছেন পরকিয়া প্রেম করে 1 লাখ টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে সংখ্যা বৃদ্ধি পায়, এমন পরিবারে বিয়ে করি। আল্লাহ একবার কর, দুই নাই থাকলে যথেষ্ট, সুন্দরী লাগবে না, সম্পদও লাগবে না। কথা কর ঠিক কিনা? মেয়েটা নেককার কিনা বিয়ে করার আগে দেখবি ওর নানির পদটা ঠিক আছে কিনা, আর নানির পদটা ঠিক থাকলে দেখবি আর মায়ের পদটা ঠিক আছে কিনা। মায়ের পদটা ঠিক থাকলে বোঝা যাবে গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওই যে কলেজে হেঁটে যাচ্ছে চুমকি চলেছে, একা পথে এলো চুলে হেলে দুলে, আর ওই হাই হিল পরে খিলখিল কইরা, আর ডিজিটাল 3 পিস পরে যাচ্ছে রং ঢং করে, অর্ধলুঙ্গ পোশাক কইরা, ওরে দেইকে বিয়ে করলে পাগল তোর কপালে ঝাঁটা উঠবে, আর ওর পেট থেকে কোনোদিন হাফেজ আলেম বের হবে না। কথা কন ঠিক কিনা? চরিত্রের পরিবর্তন কর যুবক, বিয়ে করার আগে খুব সাবধান, খুব সাবধান। মেয়েকে যারে পছন্দ করতে যাবি প্রথম দেখা তারে বলবি তুমি কি কারো সাথে প্রেম করো, জিজ্ঞাসা করবি, বলবি আমি আমাকে ফ্রি হিসেবে বলতে পারো তোমার যদি প্রেম ভালোবাসা কারোর সাথে থাকে তাহলে আমি তোমার পথ ছেড়ে দেবো, আমি তোর বিয়ে করবো না। কথা কন ঠিক কিনা? একে ডাইরেক্ট শুনবি কোনো সমস্যা নাই, তারপরে ওই পরকিয়া পরে বিয়ে করে নিয়ে আসবি, 2 দিন পরে তোরে রাইকে ওর সাথে চলে যাবে। এলে নাটক করা দরকার আছে? জীবন নষ্ট করা দরকার আছে? অতএব কন্যা দেখবে যায় এখন এই কথাটা বলা জরুরি যে আসলে লাজ লজ্জা বাদ দিয়ে তোমার যদি পছন্দের কেউ থাকে তুমি তারে বিয়ে করো, আর যদি পছন্দ না থাকে তাহলে বলো তোমার আমার ভালো লাগছে। কথা কন ঠিক কিনা? তোমার আমার পছন্দ হয়েছে, তোমার এনে আমি সুখের ঘর বাঁধতে চাই। রাগ করেছেন মনে হয়? এ যুবক একটা কথা বললেই শুধু নাই, পরকিয়া প্রেম করা যাবে, করবি না মনে থাকবে তো ইনশাল্লাহ। সামনের দিকে যাই, কোন কথা বলতে চাচ্ছিলাম, এইবার নেতা বলেছে যা 50,000 টাকা নিয়ে যাস, থেকে তোর নাম বুলেট, কথা কওয়ার আগে বুলেট ঢুকে দিবি। কথা কন ঠিক কিনা? এরপরে বলে শোন আজ থেকে তোরে আমি পিস্তল তুলে দিলাম, শোন অমুক 5 স্টার হোটেলে তোর জন্য একটা নারী আছে, মদ আছে, এক কথায় যেই নেতা আপনাকে পিস্তল দেয় টাকা দেয় জোর করে জায়গা জমি দখল করা শেখায়, টেন্ডার বাজি সাদা বাজি শেখায়, মানুষ হত্যা করা শেখায়, লোকটার কোনো অপরাধ ছিল না, নেতার টেলিফোন পাইয়া নিরপরাধ মানুষ ইমামতি মুয়াজ্জিমি করে, শুধু ইসলামী আন্দোলন করার কারণে রাতে রাতারে যায় গুলি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিলি। কথা বলেন না কেন? শুধু নেতার টেলিফোনে ওই লোকটা নিরপরাধ, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, শুধু পোশাক থাকার কারণে, নেতার চাপ থাকার কারণে নিরপরাধ মানুষটাকে জেলখানায় ঢুকায় দিয়া মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেল খাটায়।
কথাখন ঠিক কি না এজন্য বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম যেই না তা আপনাকে টেন্ডারবাজি সাদাবাজি খুন ধর্ষণ নারী লুপি বানায় মহাদাতে তুলে দেয় ওই নেতাদের পথে চললে ওই নেতাদের অনুসরণ করলে ওই নেতাদের কথা মানলে ওই নেতাগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না আর সেই সমস্ত মুরব্বি যেই মুরব্বির সাথে আপনি বড় ভাই হিসাবে মানেন ওটা ভাষা করেন মুরব্বি সিগারেট খায় আপনি খান না একদিন বলে টান মাইরে দেখ মজা পাবি একদিন আপনার মুখে সিগারেট তুলে দিল এর বলে জানেন আর একদিন বলতেছে শুন গাঁজা খাইলে আরো মজা একদিন আবার এর গাঁজা খাওয়াইলো এরপরে আপনার আর একদিন বলে শোন গাঁজা মদের চাইতে ভিজা জিনিস খাইতে আরো বেশি মজা কি জিনিস ভিজা জিনিস মানে বোঝেন না দিনাজপুরে ওয়াজ করতে গেছি ভাই হুজুর আমার ছেলে ডাল খায় মানে ভালো পুষ্টিকর খাবার বেশি করে খাওয়া আমি বলছি কোন ডাল খায় মসুরি না খেসারি কথা বলছেন মসুরের ডাল খায় না খেসারি খালাই খায় কয় হুজুর এই দুইটার একটাও নাই আমার ছেলে খায় ফ্যান্সি ডাল এরকম এলে হলে ভিজা খাবার কি খাবা কথা কন এই যে ফ্যান্সি ডিল খায় তারপরে দেখবেন অনেকে আছে বাংলা মদ দেশি বিদেশি খায় মদ গাঞ্জা খাই আইয়া বা ফেনজিডিল খাই গাছক ধাক্কা মারে কই ভাই যান সাইড যান বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলক কই মা তুই বুঝবি না যে একটু বেশি মাল খাসি এরকম নিশা ঘর মানুষ আছে না নাই যারা নিশা খায় মদ খায় বিড়ি সিগারেট খায় এরা এদের ছেলে মেয়ের কাছে ভালো লাগে না কথা কন না ছেলে মেয়েদেরকে দেখতে পারে এই কথা কন দেখতে পারে আপনি কেন বিড়ি সিগারেট খান কেন নেশা করেন যেই পরিমাণে বিড়ি সিগারেট খান ওই পরিমাণে টাকা জমায়া মাসে মাসে যদি বউরে একটা করে থ্রি পিস দিতে পারতেন আপনার বউ আপনার ভালোবাসা দিয়ে দুনিয়ার সব ভুলিয়ে দিত কথা কন ঠিক কি না আমার এক শালী আছে বিয়ে হইছে আমার এই ভাইরাটা সিগারেট খায় শালী বলতেছে দুলা ভাই ও যখন কাছে আসে হাউ হাউ করে গন্ধায় এই জন্য চোখে মুখে কাপড় দিয়ে আসি বাকি জায়গায় যা হয় হোক একটা সিগারেট কর মানুষকে তার স্ত্রী সহ্য করে না কথা ঠিক কি না না ব্রাশ করিস বেটা মন খারাপ করেছেন নাকি আমার পিচ্চি ছেলে ওর গালে একটা গ্রাম সম্পর্কে না না সিগারেট বিড়ি খায় সুমা খাইছে ওই রকম গাল সত্যাছে কয় তুই আমার সুমা খাবি না কেন কয় তুই বিড়ি খাস তুই আমার সুমা খাবি না একটা ছোট্ট বাচ্চা এই নির্যাতন সহ্য করতে পারে না আর আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে সিগারেট বিড়ি গাঞ্জা মদ খায় যাচ্ছেন আপনার লজ্জা হয় না মিয়া ছোট লক্ষ টাকা কথা কর না কই কি আছে ওর মধ্যে আছে নাকি নিশা করেন আছে নাকি খামাখা টাকা পয়সা নষ্ট ওই 5000 টাকা দিয়ে পরিবারের জন্য ভালো খরচ করে ছেলে মেয়ের ভালো পোশাক কিনা দেন নেশা করে নেশা করে নেশা করে পরিবার ধ্বংস করলো বইয়ের কাছেও প্রিয় হতে পারে না ছেলে মেয়ের কাছেও প্রিয় হতে পারে না সমাজের মানুষের কাছে তার একটা অভিশাপ ক্যান্সার কথা কোন ঠিক কেন জীবনে বিড়ি সিগারেট খাবি না মনে থাকবে ইনশাআল্লাহ গাঁজা মদ খাবি না এই যুবক মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে ওই মুরব্বি একদিন আপনারে গাঞ্জা মদ খাওয়ায় আর একদিন সিনেমা দেখতে নিয়ে যায় যাত্রা দেখতে নিয়ে যায় এক কথায় আপনাকে ভালো বান্দর যত কাজ আছে খালি মন্দ কাজের দিকে আপনারে পরিচালিত করে যাকে বড় ভাই মুরব্বি হিসেবে মানতেছেন মনে করছেন বড় ভাই থাকলে কোনো টেনশন নাই ওই ছেলেটা এলাকায় ধর্ষণ করে আছে বলে বড় ভাই সর্বনাশ কেন কয়েকটা ধর্ষণ করেছিস বলে টেনশন নাই আমি তোর বড় ভাই রে এলাকায় তো আমি বিচার সালিশ করি বেটা চুপ কর এখন বিচার সালিশ শুরু হয়ে গেছে বলে শুনুন ছোট মানুষ আমি ছোট ভাইয়ের মতো ওরে দেখি কিন্তু ওই যে এরকম একটা ধর্ষণ করার মতো জঘন্য কাজ করবে জানি না আপাতত 1,00,000 টাকা দিলাম আপনাদেরকে ছেলের পক্ষ থেকে আর আমি 50,000 দিচ্ছি দিয়ে 1,50,000 টাকা দিলাম আপনাদের মেয়ের বিয়ে হওয়া দরকার অন্য জায়গায় বিয়ে দেন ওই ছেলে যা করছে করছে এটা হলো ধর্ষণের বিচার এরপরে ওই ছেলেটাকে ডেকে বলে শোন একটা ক্যান্ডে সেঞ্চুরি করবি সেঞ্চুরি মাইরে আমার কাছে আসবি আমি বড় ভাই যতদিন বেঁচে আছি তোর কোনো টেনশন নাই এরকম বড় মুরব্বি জাতের পাপ যাদের কথায় পাপের কাজে গুনাহের কাজে অশ্লীলতার কাজে আপনাকে উৎসাহ দিয়ে যায় আপনার খারাপ কাজের যোগান দিয়ে যায় এই সমস্ত মুরব্বিদের কারণে আপনি জাহান্নামে যাবেন এখন দেখেন আপনি যার সাথে চলাফেরা করেন বন্ধুত্ব করেছেন প্রীতি করেছেন সেই মানুষটা আদৌ ভালো চরিত্রের না খারাপ চরিত্রের নামাজি না বেনামাজি সেই সমস্ত নেতার পিছনে উঠা বসা করা লাগবে যেই নেতা আপনাকে বলবে শোন
আমার কর্মী হয়ে কাজ করতে গেলে আমি নামাজ পড়ি তোরেও নামাজ পড়া লাগবে আমি আল্লাহকে ভয় করি তোরেও করা লাগবে আমার কথা বলে 10 টাকা সাদাবাজি করতে পারবি না 10 20 টাকার প্রয়োজন হলে আমারে বলবি আমি নিজের পকেট থেকে তোরে দেব কথা কোন ঠিক কে না যেইনা তাই যে নিজে ইমামতি করে নামাজ পড়ায় তার সাথে কর্মীরাও নামাজ পড়ে যেই নেতা নিজে কোরআন পড়ে কর্মীদেরও কোরআন পড়ার কথা বলে এমন আদর্শ নেতাদের সাথে অটাবাসা করা লাগবে কথা বলেন ঠিক কিনা সেই মুরব্বির সাথে বন্ধুত্ব করা লাগবে বড় হিসেবে মানা লাগবে যেই মুরব্বি আপনার হাত ধরে মসজিদে নিয়ে যায় ওয়াজ মাহফিলে নিয়ে যায় ভালো ভালো জায়গায় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সেদিন তার আফসোস করে বলবে ওয়া কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা সেদিন তারা বলবে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মেনে চলতাম বড়দের কথা মনে চলতাম ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট বানায়া গোমরাহে বানায়া শয়তানের পথে পরিচালিত করে মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়া গুনাহগার বানায়া আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে যত ধরনের আকাম বদকাম কুকাম অকাম আছে সব দুনিয়াতে আমারে দিয়ে করাইছে কথা কোন ঠিক কে না সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা হে আমাদের রব আপনার কাছে দোয়া করে বলি আল্লাহ যেই নেতার কারণে যেই মুরব্বির কারণে আজকে আমি জাহান্নামে এসেছি ওই নেতার মুরব্বির আযাব আপনি দ্বিগুণ করে দেন আমাদের চাইতে তার আযাব বৃদ্ধি করে দেন সমস্যা ফিজির ফিজির করেন না এমনি ভয় আছে সময় লাগবে সময়ের ব্যাপার দিনের বেলা নাফিল করে দেওয়া হবে না আপনি রাতে দেখতে যান তিন ঘন্টা গেলে হবে নাম বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করতেছেন আমার আলোচনা কি বুঝতেছেন আপনাদের এইবার ভালো করে বোঝেন এইবার অরিজিনাল জায়গায় যাচ্ছে ভালো করে বুঝবেন ভালো করে বোঝার জন্য বলতেছি আমি কোরআন থেকে কথা বলছি বানায় বলতেছি না কিন্তু কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ কোনটা অন্যায় কোনটা ন্যায় কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না এই রাস্তা দেখে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই ধরবে গেলে আমি এখন আপনাদের সামনে ট্রাফিক কথা কন না কেন আমি বুঝে দিচ্ছি কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ কোনটা জালেমের পথ আর কোনটা ন্যায়ের পথ কথা কন কে আদর্শ নেতা কে জালেম নেতা এটা বুঝা লাগবে না হ্যাঁ খালি ওয়াজ শুনে যাই না মেলা ওয়াজ শুনছেন চোখের পানি ছেড়ে দিয়ে আমি বলে কাহিনী বলতে পারি এখন কাহিনী বলার সময় নাই এখন মানুষের অন্য কিছু বুঝার লাগবে কথা কন না কেন কাহিনীর ওয়াজ মেলা শুনছেন সামনের দিকে যাই বাজান যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর বান্দারা দিলের কান্দা লাগা শোনেন সেদিন তারা বলবে আল্লাহ যেই নেতার কারণে জাহান্নামে আসলাম যেই মুরব্বির কারণে জাহান্নামে আসলাম আমাদের চাইতে ওই নেতা মুরব্বিদের আযাব আপনি দ্বিগুণ করে দেন আর তখন বলবে এই নেতা তোর কথা শুনে আমি জাহান্নামে আসছি আল্লাহ ওর আযাব বৃদ্ধি করে দেন ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা জাহান্নামের আগুনে রাখে ওরে যেন 20 ঘন্টা রাখে এই শয়তান এই জালেম এই বেঈমান এই ইচ্ছা করলে আমারে সৎ পথ দেখাইতে পারতো ভালো পথ দেখাইতে পারতো নামাজি বানাইতে পারতো কিন্তু আমারে বানায় না আল্লাহ সেদিন ওই কর্মী আর নেতার মধ্যে মারামারি হবে জাহান্নাম এরকম একটা অবস্থা কথা কন ঠিক কেনা মানে রাগে আর ক্ষোভে কবি আল্লাহ আমার চাইতে আর আযাব বেশি করে দেন দ্বিগুণ যেন আর ধরেন আপনার অভিশাপ দেব গ্রেফতার করেন ওরে পিটাইতে বলেন আল্লাহ এই 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 সেই বাপ্পা এর কারণে আমি জাহান্নামে আসছি এ চাইলে আমার নামাজি বানাইতে পারতো এ চাইলে আমরা মসজিদে ঢুকাইতে পারতো কিন্তু মসজিদে না ঢুকাইয়া মনিহার সিনেমা হলে নিয়ে গেছে এ চাইলে আমারে ভালো জায়গায় নিয়ে যেতে পারতো ও না নিয়ে যায় বাণিজ্য মেলায় যাত্রার প্যান্ডেলে ঢুকাইয়া নর্তকি নাচ দেখেছে এ চাইলে আমারে নামাজি বানাইতে পারতো এ চাইলে আমারে ওয়াজ মাহফিলে নিয়ে যাইতে পারতো কথা কথা ঠিক কেনা সেদিন খালি গীতে গুতি আর কোলাকুলি হবে কথা কন ঠিক কেনা সামনের দিকে যাই বাজান গো আমার আফসোস করে তারা বলবে আল্লাহ
আমাদের চাইতে আমাদের নেতা আর মুরুব্বিদের আযাব আপনি দ্বিগুণ করে দেন, তাদেরকে ডবল শাস্তি দেন, তাদেরকে আপনি পাকড়াও করেন। ধরেন আল্লাহ, দেরি করবেন না আল্লাহ। এই নেতার কারণে, এই মুরুব্বির কারণে আমি জাহান্নামে আসছি। এই আল্লাহর বান্দারা, কোন প্রশাসন এবং কোন যদি গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে থাকেন, আমার কথাটা যদি ভুল মনে হয় তাহলে সূরা আহজাবের 66 আর 68 নম্বর আয়াত খুলে দেখবেন। আমার কথা নয়, 1450 বছর আগে আমার আল্লাহ এই মেসেজ পাঠাইছে। আমি আজকে আপনাদের সামনে ওপেন করে বলতেছি, আমার কথা না কিন্তু। এইবার চলেন, আদর্শ নেতা কেমন হবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষের নাম কি? আপনারা কি নবীর উম্মত নাকি অন্য কোনো সমস্যা? তাহলে নবীর নামটা একটু জোরে হবে না? বলেন তো, এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষ। আখলাও আখলাকালা মানুষ, নির্ভেজা নিরহংকার সাদা মনের একজন মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন, তার গুণের কথা কি বলবেন? তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পূত পবিত্র এবং মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝার চেষ্টা করবেন, বাজান যে কথা বলতে চাচ্ছিলাম দিলের কানটা লাগায় শুনবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষের চরিত্রটা কেমন ছিল, আদর্শ নেতা হিসাবে আমার নবী কেমন ছিল, ভালো করে বুঝবেন। মসজিদের ভিতরে ঢুকে একটা ইহুদি পেশাব করে, কি করে? একটা ইহুদি পেশাব করে। হযরত ওমর ডেকে বলেন, নবী গো, আপনি শুধু অনুমতি দেন, আমি খাট থেকে তরবারি বের করেছি, আর কবে কাল্লা ফেলায় দেব। নবী বলে, না ওমর, না কাল্লা ফেলান যাবে না, তুমি চুপ করো। আবার যখন ইহুদি পেশাব করে মসজিদ মাইকা বেলা দিচ্ছে, হযরত ওমর ডেকে বলে, নবী গো, মসজিদের মধ্যে পেশাব করে মসজিদটা মাইকা ফেলে দেয়, আপনি একটা বার অনুমতি দেন, এমন কায়দায় সাইজ করব জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। নবী বলে, ওমর থামো থামো, রাগ করো না, গোস্বা করো না, তুমি থামো, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। এখানে একটা শিক্ষা আছে, নবীজি কত বড় চিন্তাবিদ ছিলেন, কত বড় ডক্টর মনীষী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। পেশাব করা অবস্থায় কাউকে যদি ডাকা হয়, জরুরত ছাড়ার সময় ধমক দেওয়া হয়, ডাকা হয়, এই পেশাব যদি তার ভিতরে আটকে যায়, এর কারণে তার জীবনে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা পেশাব করতে যায়, বন্ধু বান্ধব হলে কখনো ভয় দেখাবেন না। অনেকে দুষ্টমি করে, করে না, এগুলো করা যাবে না। রাগ করেছেন আপনারা নাকি? ভাইরা আমার, দিলের কানটা লাগা আসবেন, ওরে পুরো পেশাব করতে দেন, ধমক দিবেন না। আবার কেউ পেশাব পায়খানায় গেছে, দরজায় ধাক্কাবেন না, একটু বাইরে থেকে ভিতর থেকে, আবার ও থাকলে ও মিস কল দিয়ে বলে শেষ, ধাক্কা মারার দরকার নাই, কথা বুঝতে পারছেন? এরকম হয় অনেক সময়, যায় মনে দরজা ভেঙে ফেলে দেবে, এরকম আছে না? মন খারাপ করেছেন নাকি আপনারা? দিলের গানটা লাগা শুনুন, মাজান যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, কাছে যা বলে কান্দে হাত দিয়া বলে, বাবা তোমাদেরও তো ইবাদত খানা আছে। বলে, আছে, সেখানে যদি পেশাব করে কেউ তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, নবী গু, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী দেখে বলে, শোনো, আজকে তুমি যেই জায়গায় পেশাব করলে বাবা, এই জায়গায় আমরা ইবাদত করি, আর কোনোদিন পেশাব করো না, যাও বাবা তুমি চলে যাও। এই কথা যখন বললেন, নবীজির ব্যবহার দেখার পর ইহুদি ডেকে বলে, নবী গো, আমি বারবার তাকায় দেখলাম, উমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে
চায় আপনি বারবার নিষেধ করলেন আমি পেশাব করলাম আমারে ধমক দিলেন না রেগে কোনো কথা বললেন না এমন যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন কোন সুবহানাল্লাহ ও কলার ওয়ার মুসলমানেরা তাহলে ইসলাম ধর্মের নেতা বিশ্বনবীর আদর্শ কত ভালো ইহুদি মসজিদে পেশাব করলেও তারে কোনোদিন ধমক দিত না তারায় দিত না আর একটা মন্দিরে মুসলমান পানি খাইতে যায় এই অপরাধে যারা পিটাইছে এরা কোনোদিন মানুষের কাতারে পড়তে পারে না যে অন্যায়টা করেছে প্রশাসন তাকে গ্রেফতার করেছে আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেন একটা পানি খাওয়ার অপরাধে মুসলমানকে নির্যাতন করা হলো কথা বলে ঠিক কিনা এই দুঃখ মানা যায় না আমাদের এলাকাতে তো হিন্দু দাদা বাবুরা থাকে আমার গ্রামের পাশে আমি যদি কোনো বাড়িতে যাই পানি খাওয়ায় নাস্তা দেয় কথা কন না কেন নাস্তা দেয় পানি খাইতে দেয় আদর যত্ন করতে চায় কথা কন না কেন কয়েকদিন আগে আমি মাহফিল করলাম আশা শুনিতে একটা হিন্দু ছেলে মঞ্চে এসে আমার সাথে পা ধরবে না হাত ধরবে হুঁশ পায় না বলে হুজুর সারাটা দিন আপনার ওয়াজ শুনি আমি হিন্দু হওয়ার পরেও আর জীবনে গান শুনি না আপনার কথা শুনে চিন্তা করছে কেন আর গান ভালো লাগে না আমি খালি আপনার ওয়াজ শুনি আল্লাহু আকবার বলেন তাহলে দেখেন অন্য ধর্মের ভাইদের আমাদের প্রতি কত মহব্বত আর আমরা তাদেরকে কত মহব্বত করি কথা ঠিক কিনা এগুলো কিছু উগ্রপন্থী কিছু ধর্ম বোঝে না এরা কিছু সহিংসতা সৃষ্টি করতে চায় জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায় তারা এ ধরনের কাজ করে কথা বলে ঠিক কিনা খাঁটি ধর্ম যারা পালন করে তারা কোনোদিন এক ধর্মের মানুষ আর এক ধর্মকে আক্রমণ করে কষ্ট দেয় কিছু লোক ধর্মই বোঝে না খালি বাড়াবাড়ি বোঝে আর ওরাই বাড়াবাড়ি আর মারামারি করে তা দেখুন ডাক করেছেন মনে হয় সামনের দিকে যাইবা যান তাহলে নবীজির আদর্শ ব্যবহার কত সুন্দর ছিল নবীর ব্যবহার দেইকা মানুষ নবীর চরিত্র দেইকা কালেমা পড়ে মুসলমান হয়েছে কোন সুবহানাল্লাহ এই জন্য মুসলমানের ব্যবহার মারামারি কাটাকাটি হতে পারে না ভালো ব্যবহার সুন্দর মিষ্টি কথা দিয়ে মানুষকে ইসলাম বুঝাইতে হবে কথা কন কষ্ট পেয়েছেন মনে হয় নবীজি যখন মক্কা থেকে হেজরত করে মদিনায় চলে গেলেন এর আগে ভালো করে বুঝবেন খানায় কাবার চাবি থাকতো ওসমান ইবনে তালহার কাছে একদিন নবীজি রেখে বলে ওসমান ইবনে তালহা খানায় কাবা খুলে দাও আমি একটু ভিতরে নামাজ আদায় করবো আমার আল্লাহকে সেজদা দেব ওসমান ইবনে তালহা বলে না না আমার পক্ষে চাবি দেওয়া সম্ভব নয় কাফেরা নিষেধ করেছে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন সেই দিন যখন আখেরি পয়গম্বর সর্বপ্রথম মক্কা নগরীতে এসে মক্কা বিজয়ের পর মক্কার পাওয়ার রাজত্ব যখন নবীজির হাতে চলে গেল নবী বলে ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওসমান ইবনে তালহাকে ডেকে নিয়ে আসা হচ্ছে ওসমান ইবনে তালহা মনে মনে ভয় পাচ্ছে আর চিন্তা করতেছে একদিন নবীজিকে খানায় কাবায় নামাজ পড়তে দেই নাই আজকে মক্কার পাওয়ার ক্ষমতা নবীজির হাতে মনে হয় আজকে আমার জীবনটা চলে যাবে সেই দিনের অপরাধে হয়তোবা নবীজি আমাকে হত্যা করে ফেলে দেবে এই চিন্তা ভাবনা করতেছে আর আসতেছে নবীজির কাছে যখন চলে আসলো খানায় কাবার চাবি নবীজি নিয়া ওসমান ইবনে তালহার হাতে দিয়ে দিল কোন সুবহানাল্লাহ নবী ডেকে বলে ওসমান ইবনে তালহারে কাফেররা যেই চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল ইসলামের বিজয় আসার পর এই চাবির দায়িত্ব আমি তোমার হাতে দিলাম ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো আমি মনে করেছিলাম আপনাকে খানায় কাবায় প্রবেশ করতে দেই নাই সেই দিনের অপরাধের কারণে আজকে আপনি হয়তো আমাকে মারবেন আঘাত করবেন হত্যা করবেন কিন্তু তা না কইরা আপনি আবার সেই খানায় কাবার চাবির দায়িত্ব আমার হাতে দিচ্ছেন ও নবী গো আমি আর অন্য ধর্মে থাকতে চাই না যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি সেই ধর্মে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম
সুবহানাল্লাহ বলেন ভালো ব্যবহার দিয়া নবীজির আদর্শ দেইকা উত্তম ব্যবহার দেইকা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে বলেন আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ভালো আর মন্দ সমান হতে পারে না মন্দের জবাব তুমি ভালো দিয়ে যদি দাও মন্দ ব্যবহার করেছে তুমি যদি ভালো ব্যবহার দিয়ে তার জবাব দাও আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম সরব তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ পাক তোমার পরম বন্ধু বানায় দেব কোন সুবহানাল্লাহ তাহলে ভালো আর মন্দ সমান নয় কেউ মন্দ ব্যবহার করলে কেউ যদি গালি দেয় এ তোরে খাইছে আপনি যদি বলে তোরেও খাইছে এ তোরে ঘুষি মার তোর নাক ফাটাব এই এই পান্ত ঝামেলা বাড়বি না কমবি এই ব্যবহার ইসলাম শিখায় না কে যদি আপনারা গালি দেয় আপনি বলবেন ভাই গালি দেওয়া হারাম কথা কেউ যদি আপনারা মারতেও চায় আপনি বলবেন না ভাই মারামারি আমি করব না কথা কেন ইসলাম আপনাকে কি শেখায় এ যুবক কিশোর গ্যাং হয়ে গেছে না ছোট বাচ্চা মোবাইল কে কেন্দ্র করে আরেকজনকে খুন কর হ্যাঁ কিশোর গ্যাং ছেলে পেলে এখন কি গ্যাং কিশোর গ্যাং গায়ে একটু হালকা ধাক্কা মারছে এই জন্য মানুষ খুন করে চায়ের দোকানে যা সালা বলছে বা ভিড় করিস না অন্য জায়গায় যা এটা বলছে কেন তারে মাইরে ফলাই এক একটা সন্তানের ব্যবহার দেখে মনে হচ্ছে জাইলেতে যুগ ফের কথা কর এ এগুলো করা যাবে না ছোট বাচ্চারা এখন মশান না সেই চুলের কাটিং দেয় পিচ্ছি পিচ্ছি চুলের মেহেন্দি লাগায় রং বেরঙ্গের পাটের মতো সাদা করে চুল ছোট বাচ্চা মানে এই বয়স আর বুড়ে হওয়ার সব কেলে আলতু বালতু কাটিং দেস আমার ছেলে একদিন বলতেছে আব্বা বিট মার ভাই বিট মারে খালি বাড়ি ঢুকিস ওই জায়গাতে নারে করে দে মেয়েটা বিট মারা কয় না আমার অমুক অমুক বন্ধু বান্ধব মারা টাকা চোখ বন্ধু বান্ধব মারা আমি কোনোদিন বিট মারি কয় না তাহলে আমার বেটা তুই না অন্য কারো বেটা কয় না আমি আপনারই বেটা তাহলে আমি যা বলবো তাই শুনি তোরে সাইকেল নিয়ে দেবো তাও বিট মারিস না ও সাইকেল পায় খুশি আর বিট মারেনি ছেলেবেলাকে উৎসাহ দিবেন ভালো মন্দ খাওয়াবেন আলতু ফালতু চুলের কাটিং দিয়ে নিয়ে আসলে আবার নাফিদের কাছে নিয়ে যাবেন না হলে বাড়ির আপনি আর আপনার স্ত্রী ধৈর্য ঠাঁই সরে নারী করে দেবেন ছেলেকে ছোটবেলায় শাসন করা লাগবে কথা কথা ঠিক কেনা ওদের বুঝা আদর করেন তাই বলে মারেন না পিটেন না মারপিট করে সন্তানকে বড় করা যায় না কথা কন ঠিক কি না ছোট বাচ্চা কিশোর সন্তানদেরকে আঘাত করতে ইসলাম নিষেধ করেছে কথা বলেন ঠিক কি না মারা যাবে দিলের গানটা লাগা শুনেন বাজান যে কথা বলতে যাচ্ছিলাম তাহলে কেউ যদি রাগ করে আপনি রাগ করবেন না কেউ গালি দিলে আপনি গালি দেবেন না আপনার একটা লোক খালি ক্ষতি করে যাচ্ছে আপনি তার কোনো ক্ষতি করবেন না দেখবেন একদিন ক্ষতি করতে করতে ও ক্লান্ত হয়ে যাবে গালি দিতে দিতে ও ক্লান্ত হয়ে যাবে আপনার বিরুদ্ধে জুলুম অত্যাচার সমালোচনা করতে করতে ওই একদিন ক্লান্ত হয়ে বলবে এত কিছু করলাম তাও এই লোকটা কিছু বলে না এ মানুষ না আল্লাহর ফেরেশতা কথা কন ঠিক কেনা ওর মুখ দিয়ে আপনার একদিন সুনাম বের হবে কথা কন ঠিক কেনা এই জন্য ইসলাম বলেছে মন্দের জবাব যদি ভালো দিয়ে দাও কেউ খারাপ ব্যবহার করলে অন্যায় করলেও আমি অন্যায় পথে পা দেব না কথাকে বোঝেন না মানুষ দেখবেন অন্যায় করতে করতে এমন নিচে চলে যায় কারোর সাথে শত্রুতা হলে আর পুকুরে বীজ দিয়ে মাছ মারে ওর সাথে অন্যায় হলে আর জমিতে ধান ধানের খেতে লবণ ছিটাইয়া ধান মাইরে ফেলে দেয় আমার এলাকায় চার পাঁচ দিন আগে পাঁচ ছয় বিঘে জমি ধান দিয়ে মাইরে ফেলাইছে মানে ধানে কি জানো লবণ না কি জানো বিষ মারা ঘাস মারা ঔষধ আছে না ঘাস মারা ঔষধ নাকি হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে একবারে জমির ধান ভাই পুড়ে গেছে রে ওই কি মানুষ এ কথা কন ওই মানুষ ওরে যদি মানুষ বলা হয় তাহলে মানুষ নামের এই শব্দটাকে কলঙ্কিত করা হবে একটা মানুষ কোনদিন এই ধরনের নোংরা পথ অবলম্বন করতে পারে না শত্রুতা যার সাথে তার সাথে শত্রুতা করেন কিন্তু তার ক্ষেত খামার ফসল জমি মাছ ফল ফুল কেন নষ্ট করবেন এখানে কত মানুষের রিজিক কথা বলেন ঠিক কিনা বেটা মরার ছয় মাস আগে না খায়া মরি কিছু খাইতেও পারবি না কথা কন ঠিক কিনা আল্লাহ ওদের হেদায়েত দান করে উজরে কোন আমি এই জন্য মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া লাগবে কেউ গালি দিলে তার সাথে হেসে কথা বলা লাগবে
মনে থাকবে তো ইনশাআল্লাহ রাসূলের ব্যবহার চরিত্র কত সুন্দর ছিল বাজান আর কয়টা কথা বলবো নবীর গুণের কথা বলে শেষ করতে পারবো না আমার নবী সুলাইমান আদর্শ নেতা আর এই খাঁটি স্বর্ণের সাথে যারা মিশেছিল তারাও খাঁটি স্বর্ণ পরশ পাথর সবে তারাও খাঁটি স্বর্ণ হয়েছে সিদ্দিক আকবর ইসলামের এক নাম্বার খলিফা আদর্শ নেতা কেমন ছিল বলবো 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে 2 বছর ক্ষমতা দিয়েছিলেন 2 বছর 3 মাস 17 দিন চারটা ঈদের রাত পেয়েছিলেন ঈদের রজনীতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ আগামী কালকে আমার দেশের জনপদের মধ্যে ঈদ কার বাড়িতে ঈদের খাবার আছে জানি না কার বাড়িতে খাবার আছে কার কার বাড়িতে খাবার আছে আমি জানি না ও আল্লাহ ঈদের আনন্দে সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও এই কথা বলে সিদ্দিক আকবর কান্দে আর দোয়া করে বলে আল্লাহ আমি রাজ্যের নেতা দোয়া করি আল্লাহ আমার দেশের মানুষ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও বলেন আল্লাহু আকবার নেতা কত ভালো ইসলামী আদর্শ নেতা কাকে বলে ঈদের রাত্রিতে জনগণের জন্য দোয়া করে আর আমরা ঈদের 3 দিন আগে বিদেশে যাই মার্কেট করতে কথা বলেন না কেন ঈদের সময় নেতা দোয়া করে না খালি রাস্তার মোড়ে মোড়ে বিশাল ব্যানারে দেখবেন নেতার ছবি কয় আমি মুখ নেতা সেরা গালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এই কথা বলে হাত নাড়াইয়া বেঁকা হয়ে তেরা হয়ে সোজা হয়ে খাড়া হয়ে এমন স্টাইলে স্টাইলে ছবি তোলে মনে হয় সাকিব খানের স্টাইল ফেল কথা বলেন ঠিক কেনা ও নেতা এই পোস্টার ব্যানার না ছাপায়া ওই লাখ লাখ টাকা খরচ করে পোস্টার ব্যানার না ছাপায়া ওই টাকা গুলো যাদের বাড়িতে খাবার নাই খাবার কিনে দাও যাদের পোশাক নাই পোশাক কিনে দাও যেই গরিব মানুষের বাড়ি ঘর নাই বাড়ি ঘরের ব্যবস্থা করে দাও ব্যানার লাগবে না জনগণের কলিজার সাথে মহাব্বত থাকলে জনগণ নিজে তাহাজ্জুদ পড়ে পড়ে নেতার হায়াত কামনা করবে মহাব্বত করলে জনগণের সাথে জনগণের আত্মার আত্মীয় হলে কথা বলেন ঠিক কিনা বাদশা হারুনুর রশিদ ছিল অনেক কথা বলতে যায় সময় যত কম কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন বাজান তাহলে নেতার চরিত্র কেমন হওয়া লাগবে সিদ্দিক আকবর বাড়িতে গেলেন স্ত্রী ডেকে বলে স্বামী গো আগামী কালকে ঈদ হবে কই ভালো খাবার কই ভালো পোশাক কিছুই তো হাতে দেখি না ডেকে বলে বিবি রে আমি এখনো জানতে পারি নাই আমার রাজ্যের ভিতরে কে কে আছে কে না কে আছে যেই দেশের প্রধানমন্ত্রী যেই রাষ্ট্রের নেতা এখনো জানতে পারে নাই কে খাইয়া আছে কে না খাইয়া আছে সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই বলেন আল্লাহু আকবার এই কথা শুনে স্ত্রী কিছু জবা পাটা খেজুর বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন কিছু জবা পাটা খেজুর নিয়ে এসে বলে স্বামী গো এই জবা পাটা খেজুর কোথাও বিক্রি করে হলে ভালো কিছু ব্যবস্থা করেন এইবার জবা পাটা খেজুর নিয়ে যাও অর্থমন্ত্রী আসলামের হাতে দেয় দিয়ে বলে আসলাম রে এখনো তালিকা অনুযায়ী যে গরিব মানুষগুলোর বাড়িতে খাবার পৌঁছায় নাই এই খাবারগুলো সেটা আছে না নাই রাগ করেছেন আপনারা করেন তাতে কোনো সমস্যা নাই শুধু তাই না সিদ্দিক আকবর একদিন আসরের নামাজের পর রওনা করতেছেন কোন নামাজ এখন কিসের নামাজ মিলে গেছে বলবো বলবো আসরের নামাজের পরে একটা দৃশ্য দেখলেন বলবো বলবো ঠিক